সত্তর দিক গুণ উঠবো। আর যদি দুঃখ থাকে, আল্লাহ আমার হবে, তুমি বেসমেস করিও মাওলা, আমার বাপে সামান্য কিন্তু তারা ফাইরা না, নেক্সট টাইম পাই পাইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জর্ণা, আশা করি যে যেখানে আছেন দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রতিবারের মতো আবারও চলে আসলাম সুন্দর একটি ব্লগ নিয়ে। তো আমার ব্লগটি খুবই স্পেশাল, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো দেখতেই পাচ্ছেন আমরা অনেক কিছু নিয়ে এসেছি বাজার থেকে। তো ওগুলো আমার মামানি, যে আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে আমার মামানি লন্ডন থেকে এসেছেন। তো আমার মামানি প্রতি ইয়ারেই লন্ডন থেকে বাংলাদেশে আসেন এবং আমাদের গ্রামে আসেন। তো উনি তো এখন বর্তমানে ঢাকায় আছেন, তো ঢাকা থেকে আসছেন। তো এসে একটা ছোটোমোটো অনুষ্ঠান করবেন। তো অনুষ্ঠানটি হচ্ছে মূলত মহিলাদেরকে নিয়ে, ইসলামিক আলোচনা, ইসলামিক দাওয়াত দেওয়ার জন্য। তো আমার মামানি কোরআন শরীফ বাংলায় তর্জমা করেছেন এবং সব কিছুই জানেন। তো নিজে যা জানেন সবাইকে জানানোর চেষ্টা করেন আর কি। তো আমাদের গ্রামে এসে প্রতি ইয়ারেই এরকম ছোটোমোটো একটা তালিম বলে, আমাদের স্লেটি ভাষায় তালিম বলে ওটাকে, তো একটা মানে দাওয়াত দিয়ে থাকে নাকি ইসলামের। তো সেজন্য আমার মামানি আমাকে বলেছিলেন যে যারা আসবেন তাদের জন্য প্রায় এক দেড় দু ঘন্টার মতো হবে এরকম আর কি টাইম নিয়ে করেন। তো এই এক দেড় ঘন্টার মধ্যে যে যে আসেন তাদেরকে ওগুলো খাওয়ানোর জন্য আমার মামানি বলেছেন যে কী খাওয়ানো যায়। তো আমি একটা আমি থিঙ্ক করে এই আইটেমগুলো বের করেছি। তো ওগুলো আমরা বাজার থেকে কিনে এখন প্যাকিং করে দেখছি আর কি কীরকম হয় আমি আর আমার ভাই। তো এরপরের দিন আমি আমার সবগুলো মানে জিনিসপত্র বের করে নিলাম, এখন রেডি হয়ে আমি চলে যাব আমার নানা বাড়ি। তো ওখানে গিয়ে পুরোটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব, কী কী হচ্ছে আর কীভাবে আমার মামানি আলোচনাটা করছেন। তো সেটা দেখতে থাকুন আমার এই ব্লগে আর এনজয় করুন আমার ভিডিওটা। আর আমি আবারও বলছি, তো যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো আমরা অলরেডি সবাই রেডি হয়ে গিয়েছি, প্রায় সকাল আটটার দিকে আমরা বের হয়েছি, কারণ দশটার দিকে অনুষ্ঠানটা মানে শুরু হবে। তো আমাদের সকাল সকালে সেখানে পৌঁছতে হবে। আর যেহেতু আমার মামানি টাইম নিয়ে আসেনি, হঠাৎ প্ল্যান করে এসেছেন আর কি, তো যেদিন এসেছেন সেদিন আমাকে বলেছেন মানে দিনের বেলা। তো আমি দিনের বেলা সাথে সাথে ওগুলো রেডি করে, তো পরের দিন সকালে আমরা আর কি আমার নানাবাড়ি গিয়েছি। তো সেখানে এখন যাওয়ার জন্য সব কিছু আমরা গাড়িতে তুলছি এবং কি আমিও রেডি হয়ে গিয়েছি। তো রেডি হয়ে এখন আমরা বের হয়ে যাব। আর যা যা খাবারগুলো এনেছি আপনারা দেখেছেন, তো সবগুলো কেনার জন্য যা যা লাগবে এবং কি গাড়ি সহ যাবতীয় যা যা প্রয়োজন আমার, সব কিছুর টাকা আমার মামানি আমাকে দিয়ে দিয়েছেন। তো সেগুলো দিয়ে আমি সব কিছু করছি এবং কি আমি নিজেও যাচ্ছি। তো আমি আমি আমার নানাবাড়ি গিয়ে আপনাদেরকে সব কিছু শেয়ার করব। আর আমার ইচ্ছা ছিল যে সম্পূর্ণ ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আলোচনাটা, কিন্তু প্রাইভেসির জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি কারো অনুমতি নেইনি, সে আবার পেইস উঠে গিয়েছিল আমার ক্যামেরায়। তো সেজন্য যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, তাহলে আমি নেক্সট পার্ট দিয়ে দেবো আপনাদের জন্য। সুখ আছে সুখ দি গুণ হইব, যে সম্পদ আছে সম্পদ দি গুণ হইব, যে ভালো আমল আছে আরো ভালো আমল, যে আমল কর্তা চাইলে আরো দি গুণ হইব, সত্য দি গুণ হইব। আর যদি দুঃখ থাকে আপনি যখন আলহামদুলিল্লাহ হি আলা কুল্লি হাল, মানে আল্লাহ আমার জেলা দাসন খুশি আছে কি মানে আরো বাদিত মান তাই গেল কিন্তু আল্লাহ কইবা যে তুমি শুকুর আদায় করছো ও অবস্থা। তো আমরা এখানে জানলাম রুকিয়া মানে তখন থেকে যদি আপনার বাচ্চার তাহা ফুটে সামান্য কিন্তু তারা ফাইরা না, নেক্সট টাইম
কুরআন খারে হইছলা দিবার লাগি নানি তে এখন নৌকাগি মা মেদি লাইন أكينا عذاب الفتنة المسجد الدجال أكينا عذاب النار ربي اغفر لي ولوالديني وللمؤمنين يوم القيامة الحساب ربي ارحمهما كما ربيانا صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا وقرة عين وجل المتقين إماما اللهم اغفر للمؤمن والمؤمنات والحي منه والأموات يا الله رب العالمين أمرا ستة غنا كرسي الله مغفر دوام ইয়াল্লাহ রব আল্লাহ আমরা হজল বান্ধিও গেল তোমার নাম লইবার লাগে ইয়া বইছি ইয়াল্লাহ তুমি কবুল করো ইয়াল্লাহ আমরা যার মনে যত কষ্ট আছে আল্লাহ তুমি তারা রে আছেন ইয়াল্লাহ রব আলামিন যত যা যত মনে কষ্ট যত কষ্ট যত রকমের কষ্ট আছে সাহায্য করছে মৌলা তুমি তারা লিখি দি তুমি কবুল করিও নেক্সট আলোচনা আমি নেক্সট ব্লগে শেয়ার করব তো অনেক লং ছিল আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি আর দেখতে থাকুন পুরো ভিডিও একটা রয়েছে নানুরে দিলাম মামা আমি দেখলাম।
আমরা